নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সমস্ত মাছের কালেকশন। আমি কত ধরনের মাছ নিয়ে কাজ করছি এবং কী কী মাছ বিক্রির জন্য এনেছি, বিক্রি করছি এবং কী কী মাছের ব্রিডিং করছি এবং সে মাছগুলির কোয়ালিটি কেমন আছে, সে সম্বন্ধে সমস্ত কিছু বলবো এবং দেখাবো। তো এখানের এই চেম্বারগুলিতে কি আছে না আছে সমস্ত কিছু এই একটি ভিডিওর মাধ্যমেই আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে শুরু করা যাক এই চেম্বারটি বা এই ট্যাঙ্কটি দিয়ে। তো এইখানে মোটামুটি পঞ্চাশ লিটারের উপরে জল আছে। আর এখানে আছে আমার ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক যে মলিগুলি ছিল সে মলিগুলির বাচ্চা। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এখানে আমি তুলে তুলে বাচ্চাগুলো রাখি। দেখুন বাচ্চাগুলি বেশ একটু সাইজের চলে এসেছে। তো আমি এখন চাইলে এখান থেকে যে বড় বাচ্চাগুলি আছে বড়গুলিকে এই ব্রুডার ট্যাঙ্ক যেটা আছে আমার ব্রিডিংয়ের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে কিন্তু আমি দিয়ে দিতে পারি। তো যাই হোক, তো আমি ট্যাঙ্কে দেবো না, এখানেই আপাতত কিছুদিন আরও রাখবো, রাখার পর তারপর হয়তো আমি ট্যাঙ্কে দিতে পারি, তার আগে কিন্তু দেবো না। তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে, তাই একটু অসুবিধা হচ্ছে ছাঁকনিটা তুলতে, ছাঁকনিটা একটু বড় হয়ে গেছে এই চেম্বারের তুলনায়। যাই হোক, তো এবার আসি আমার সর্বশেষ কোনার ট্যাঙ্কে। তো এই যে ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমার গোল্ডেন ব্ল্যাক মলি, যে বাচ্চাগুলি দেখলেন তার মা বাবা বা ব্রুডার এখানেই আছে, আশা করি দেখতে পাচ্ছেন। একা হাতে ভিডিও করা কতটা কি বোঝা যাচ্ছে মাফ করবেন তার জন্য। তো এই যে হচ্ছে আমার মেন ব্রুডার, আমি সেমি অ্যাডাল্ট এনেছিলাম আপনাদের আগেই দেখিয়েছি, সেগুলি এখন বেশ ভালো বড় হয়ে গেছে এবং ব্রিডিং করছে। তো এখন মোটামুটি এরা চারটে পাঁচটা করে বাচ্চা দিচ্ছে এবং ভবিষ্যতে এদের বাচ্চার পরিমাণ বাড়বে। আমি আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি যে একটি মাছে 132-135টা মতো বাচ্চা দিয়ে থাকে। তো যাই হোক, সেটার এখনও সময় আছে, লেট হবে, অনেকটাই লেট হবে, ধীরে ধীরে হবে। এখন ফার্স্ট চারটে বাচ্চা দিয়েছে প্রথম ব্রিডিংয়ে, পরবর্তী সময় আস্তে আস্তে আরও বাড়বে। তো এটাতে আছে আমার কিছু নিয়ন গাপ্পি এবং কিছু মিক্স গাপ্পি। তো আমার নিয়ন গাপ্পি সব সেল হয়ে গেছিলো, কিছু দু একটা ছিল, তো আমি এখানে কিছু মার্কেট থেকে গাপ্পি নিয়ে এসে রেখেছিলাম এবং সেখান থেকে কিছু সেল করছি। তো এখানে দেখুন কিছু আছে নিয়ন আর কিছু আছে মিক্স। নিয়ন একদমই কম আছে, নেই বললেই চলে, একদমই কম। তো যাই হোক, তো মাছের কোয়ালিটিটা আমার খুবই পছন্দের ছিল এবং মাছটি যেহেতু ছোট সাইজের ছিল কাজেই আমি মাছটি নিয়ে আসি। কিন্তু এখানে যদি আমি এটা ব্রিড করাই, ব্রিড হচ্ছে, করাই বলতে ব্রিড এখানে হচ্ছে, তো এতে আমি খুশি, যেহেতু মাছের আকার আকৃতি বা মাছের কালার আমার খুবই পছন্দ হয়েছে যার দরুন আমি এটা এখানে রেখেছি। তো এই পাশে আছে আমার নর্মাল যে মিক্স গাপ্পি, আমি যেটি আপনাদের সঙ্গে শেয়ার করি যে নর্মাল মিক্স গাপ্পি আমার গাপ্পি ট্যাঙ্ক, তো সেই নর্মাল মিক্স গাপ্পি এখানে রয়েছে। এই যে আমি জল নাড়াচ্ছি, জল ফেলছি যাতে ওরা ভাবে যে আমি খেতে দিচ্ছি, চলে আসবে। তো উপর থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, আমি আন্দাজে জাস্ট ছাঁকনি দিয়ে দেখুন কী অবস্থা, কী পরিমাণে মাছ উঠেছে। প্রচুর পরিমাণে এরা ব্রিড করে, ধারণা আমি জীবনে মানে ভাবতেও পারিনি, আমি যখন প্রথম এদের নিয়ে আসি আমি ভাবতেও পারিনি যে আমি এই মাস থেকে এত পরিমাণ বাচ্চা কোনো দিন পাবো, আমি এটা আশা করিনি। এত পরিমাণ বাচ্চা এরা দিয়েছে এবং আমি এত পরিমাণ মাছ এখান থেকে যে সেল করতে পারবো আমি সত্যি কোনো দিন ভাবতে পারিনি। তো যাই হোক, এটাতে গেল মিক্স গাপ্পি। এবার আসছে আমার যে প্লাটি আছে, প্লাটি মাছ। প্লাটি মাছে যে কী পরিমাণ বাচ্চা দেয় আমি শুরুর ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে আমি প্রতিদিন প্রায় 80টা করে বাচ্চা তুলি। তো এখন আর বাচ্চা তুলি না, একসঙ্গে রেখে দিয়েছি, কিছু বাচ্চা খেয়ে ফেলে, কিছু বাচ্চা থাকে, কিন্তু এভাবেই বড় হয়। আমি আর এখন বাচ্চা তুলে আলাদা ট্যাঙ্কে রাখি না, কারণ আমার ট্যাঙ্কের এখন শর্টেজ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কী পরিমাণ মাছ আছে এবং বাচ্চা আছে। আমি ঠিক বলতে পারবো না এখানে কতগুলি বাচ্চা আছে, কেননা প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে এরা এখনও। আর এই পাশে
যে মাছটি আছে আমার ফেভারিট মাছ, জলের কালারটি সেটি নষ্ট হয়ে গেছে, যাই হোক কিন্তু আমার ফেভারিট মাছ শর্ট টেল মাছ, পুরো লাল টুকটুকে, মনে হয় যেন রক্তের দলা, এতটাই পছন্দের, মানে কি বলবো আমার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগে আমার এই মাছগুলো, পুরো একদম রক্তের মতো লাল হয়ে থাকে, খুবই সুন্দর লাগে। তো এই মাছ এখানে কিছু আছে, আমি 100 পিস নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ব্রিড করাচ্ছি, তো এখানে অলরেডি ব্রিড হয়েছে, এই আপনাদের অনেকদিন আগে বলেছিলাম দেখাবো ব্রিডিংয়ের প্রসেসটা, কিন্তু আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, আমি দেখাবো, দু একদিনের মধ্যে দেখাবো, আমি ঠিক সময় করে উঠতে পারছি না, যাই হোক। তো এখানে যে আমি বাচ্চা মানে মাছ তুলেছি শর্টটেল, তো এখানে কিন্তু বাচ্চা উঠেছে, কিছু বাচ্চা উঠেছিল, আমি সেগুলো দেখাতে পারিনি, যাই হোক। এবার আমি আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব যে আমার ব্রুডার ট্যাঙ্কে কী কী মাছ আছে, আপনারা অনেকেই এখন আশা করি জেনে গেছেন, এখানে আছে আমার কিছু র্যাঞ্চো, কিছু একটা আছে রুইকিন, একটা আছে বড় র্যাঞ্চো, কিছু ছোট র্যাঞ্চো, আর একটা আছে ব্ল্যাক অরেন্ডা, আর একটা আছে ব্ল্যাক মোর, আর রেড অরেন্ডা, এই কয় প্রজাতির মাছ এখানে আছে। তো এখানে আছে ছেলে মাছ, এই সাইডেরটায় আছে মেয়ে মাছ, এখানেও একই মাছ আছে কিন্তু এখানে অরেন্ডাটা নেই, রেড অরেন্ডা যেটা, এই রেড বলছি, মাফ করবেন, ব্ল্যাক অরেন্ডা যেটা আছে, ব্ল্যাক অরেন্ডার যে ফিমেলটা, সে ব্ল্যাক অরেন্ডার ফিমেলটা কিন্তু এখানে নেই, বা ব্ল্যাক মোরের ফিমেলও এখানে নেই, এখানে আছে র্যাঞ্চো, রুইকিন এবং অরেন্ডা, নর্মাল রেড অরেন্ডা। তো এই মাছ সেই মাছেরই মোটামুটি এখানে ফিমেল রাখা হয়েছে, এখানে রেখে এদের খাইয়ে পড়িয়ে ডিম লোড করিয়ে তারপরে ব্রিড করা হয়। আর এইখানে তো আপনাদের আগেই দেখিয়েছি আমার অরেন্ডার ফ্রাই আছে, ফ্রাই ফুটেছে, এখনও খেতে দেওয়া হয়নি, খেতে দেওয়ার ভিডিও অবশ্যই করব। তো এবার আসি এই পাশের ট্যাঙ্কে সাইডে, এই ট্যাঙ্কটিতে আছে কিছু রেড ক্যাপ এবং কিছু নর্মাল গোল্ডফিশ, সবই এখানে নর্মাল, এখানে হাই কোয়ালিটি তেমন কিছুই নেই। আমি আপনাদের গতদিন যে ভিডিওটি দেখিয়েছিলাম যে কিছু মাছ আমি নিয়ে এসেছি সেলের জন্য, সেল করার জন্য, যে এখানে প্রচুর পরিমাণে চাহিদা, তো সেই মাছেরই ভিডিও এটা, আমি আজ এই প্রথমেই খেতে দিচ্ছি। এই বিষয়ে আমি খেতে দেওয়ার বিষয়ে আমি আগে একটি ভিডিও দেখিয়েছি, যাই হোক। তো এখানে আমার তিনটে ট্যাঙ্কে রেণুপোনা আছে, আপনারা জানেন, খেতে দেওয়ার ফার্স্ট ফিডিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই দু একদিনের মধ্যে শেয়ার করব। আর ওই নর্মাল যে গোল্ডফিশ মাছ এনেছি, এই গোল্ডফিশ মাছের খেতে দেওয়ার জন্য কীভাবে খেতে দেওয়া হয় না হয়, মানে কতক্ষণ পরে খেতে দেওয়া হয়, সে ব্যাপারে ভিডিও আজ সকালেই ছেড়েছি, অবশ্যই আপনারা ভিডিওটি একবার দেখে নেবেন, আর দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো এই মাছের যা কোয়ালিটি আছে মোটামুটি আমি এখান থেকে ভালোভাবে সেল করতে পারছি, বেশ ভীষণ চাহিদা আমাদের এখানে অন্তত। তো এখানে দুরকম কোয়ালিটির মাছ এনেছি, একটা আছে ছোট, একটা আছে বড়। তো আমি এখানে দাম বলবো না, কেননা আমি চাই না যে দাম বলে বিপাকে পড়ি, কেননা নানান জায়গায় নানান রকম দাম হয়ে থাকে, আপনারা অনেকেই আমার ভিডিওতে মাছের দাম জিজ্ঞাসা করেন, কিন্তু আমি এভাবে দাম বলতে পারি না, শুধুমাত্র এই কারণে যে আমি এখানে যে রেট বলবো অন্য জায়গায় কিন্তু অন্য রেট হতেই পারে, হয়তো বেশি হতে পারে অথবা কমও হতে পারে তার তুলনায়। তো এভাবে দাম বললে অনেকেরই অসুবিধা হবে এবং হয়তো আমিও অসুবিধায় পড়তে পারি ভবিষ্যতে, এই কারণে আমি দাম বলবো না, মাফ করবেন তার জন্য, দুঃখিত। তো এই পাশে আছে আমার যে নর্মাল গোল্ডফিশ আপনাদের দেখালাম, সেই গোল্ডফিশেরই একটু বড় সাইজ। তো আমি টোটাল প্রায় 500 পিস মতো মাছ এনেছি, আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে 500 পিস মতো প্রায় মাছ আনা হয়েছে। এই মাছগুলি সেল হতে হয়তো বেশি দিন লাগবে না আমার ধারণা, আর যতদিনই লাগুক না কেন আমি এই মাছগুলিকে এখানে রেখে আমি আমার মতন করে ট্রিটমেন্ট করে আমার নিজস্ব কিছু ছোঁয়া মাছের মধ্যে দেব, মানে কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই মাছগুলি বলতে গেলে আমার ফার্মেই বা আমার যে ছোটোখাটো ফার্ম করেছি সেই ফার্ম থেকেই তৈরি, এমন একটা গঠন আমি কিন্তু মাছের এনে দেবো। মাছের এখন গঠন আছে একটু লম্বা টাইপের, কিন্তু কিছুদিন পর দেখবেন মাছের গঠন যদি থাকে মাছগুলি পুরো আলাদা হয়ে যাবে। তো কীভাবে কী ট্রিটমেন্ট করবো, কীভাবে কী খেতে দেবো অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এবং এখানে আমি কিছু এনেছি অরেন্ডা, আপনাদের আগের দিন গত আগের ভিডিওতে দেখিয়েছি কিছু অরেন্ডা এনেছি। তো এইগুলি আমার খুবই ফেভারিট মাছ আপনাদের বলেছি, আর কালারটি দেখুন পুরো একদম লাল টুকটুকে। তো এই মাছগুলি আমার ইচ্ছা আছে আমি এগুলি বড় করে ব্রিডার বানিয়ে আমি ব্রিড করব, কিন্তু জানি না আমি ঠিক
কত পিস মাছ আমি রাখতে পারবো। 20 পিস তো এনেছিলাম, তার মধ্যে 5টা অলরেডি সেল হয়ে গেছে, কিন্তু আমি জানি না কত পিস আমি রাখতে পারবো। তবে আমার রাখার খুবই ইচ্ছা আছে, আমি রেখে এইগুলি বড় করে আমি এগুলি ব্রিড করব। এগুলি নর্মাল আমার গোল্ডফিশের মতোই লাগছে, যেহেতু এর পেট নেই, জেলি একদম হালকা, যার জন্য একদম নর্মাল গোল্ডফিশের মতো লাগছে। আমি আপনাদের এই ব্যাপারে কালকে একটি ভিডিও দেবো যে কীভাবে আপনারা হাই কোয়ালিটি গোল্ডফিশের দেখাশোনা করবেন। তো দেখতে সেই ভিডিওতে দেখতে পারবেন যে এই মাছের পেট এখন কী অবস্থায় আছে, জেলি কী অবস্থায় আছে, এবং এক সপ্তাহ আমি যদি এখানে রাখতে পারি, এক সপ্তাহ পরে মাছের কতটা পরিবর্তন আমি করাতে পারি, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে বা ভবিষ্যতে অবশ্যই আলোচনা করব, দেখাবো। তো এবার আসে আমার এই পাশের ট্যাঙ্কে। এখানে আমি কিছু বেলুন মলি এনেছিলাম, কিছু সাদা এবং কালো। এগুলি এনেছি ঠিকই, কিন্তু এগুলি আমি বিক্রি করার জন্য আনিনি, বিক্রি করার জন্য আনা হয়নি, মোটামুটি আমি এগুলো ব্রিড করানোর জন্য এনেছি। কিন্তু তারপরেও আমার এখান থেকে 200 মাছ এনেছিলাম, প্রায় 100 পিসের কাছাকাছি সেল হয়ে গেছে, বাধ্যতামূলক আমাকে দিতে হয়েছে। অনেকে এসে খুব জড়াজড়ি করছিল, কারণ আমাদের এদিকে এই ব্লাক বেলুন মলিগুলি খুব একটা অ্যাভেলেবেল নেই, তো আমি প্রথমে এনেছি এখানে। তো যাই হোক, তো এই মাছ নিয়ে ব্রিডিংয়ের ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই মাছে মোটামুটি প্রতিদিনই কিন্তু বাচ্চা দিচ্ছে, 2-4টে করে দিচ্ছে, সে ব্যাপারেও ভবিষ্যতে অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আসি আমার এই সবুজ ট্যাঙ্কটিতে। এটিতে আছে আমার কিছু যে কোবরা গাপ্পি, আপনারা যে নামটি বলেছিলেন, একটি গাপ্পি দেখিয়েছিলাম, কোবরা গাপ্পি বলেছিলেন অনেকেই, স্নেক স্কিল বলেছিলেন, তো সেই মাছেরই কিছু ছোট পোনা আছে এখানে, বাচ্চা আছে। আর এইখানে আছে আমার সেই কোবরা গাপ্পি। আমার এই কোবরা গাপ্পি প্রায় সবই সেল হয়ে গেছে, কয়েকটা মাত্র বাকি আছে, কাজে আপনারা হয়তো দেখে অতটাও আনন্দ পাবেন না, কারণ একদমই মাছ কম হয়ে গেছে। আমি অনেকে বলবেন, দাদা আপনি ব্রুডার বিক্রি করছেন কেন? আমি ব্রুডার বিক্রি না করলেও অনেকে এসে এমন জড়াজড়ি করে যে আমি বিক্রি না করে পারি না। তো টাকাটা বড় কথা না, বা আমার ব্রিড করাটা বড় কথা না, তারা যে আশা নিয়ে আসে আমার কাছে, আমি তাদের সেই আশাটা মুখের সামনে আমি জল ঢেলে দিতে পারি না, যার দরুন আমাকে বিক্রি করতে হয়। তো যাই হোক, এইখানে আছে আমার কিছু নর্মাল যে ফাইটার ফিশের ফিমেল আছে, এগুলি আমি অ্যাকচুয়ালি সেলের জন্য এনেছি, অনেকেই চাহিদা ছিল, অনেকেই বলছিল, আমি এনেছি। এবং এখান থেকে যতদূর সেল হয় হবে, না হলে এখানেই থাকবে। আমি আমার যে 2-3টে ফাইটার ফিশ আছে সেইগুলিতে আমি এটা থেকে ভবিষ্যতে অবশ্যই ব্রিডিং করানোর চেষ্টা করব, এবং এই বিষয়েও অবশ্যই ভিডিও থাকবে এগুলো দেখাশোনা নিয়ে। তো এবার আসি আপনার যে মেল ফিমেল ফাইটার আছে সে সমস্ত মাছের দিকে। তো এইখানে দেখুন, এখানে আছে এই যে ট্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে আছে আমার কিছু ডাম্বো মোজাইক গাপ্পি। নর্মাল, খুব একটা হাই রেঞ্জের হাই কোয়ালিটি না, তবু হ্যাঁ কোয়ালিটি ভালো, আমি এটুকু বলতে পারি, কোয়ালিটি ভালো। এখনও ঠিকঠাক কালার না আসলেও কোয়ালিটি কিন্তু ভালো আছে। সচরাচর ডাম্বো বলে যে একদম কম দামে যে ডাম্বো পাওয়া যায়, সে ডাম্বোর থেকে কিন্তু অনেক হাই কোয়ালিটি বলতে গেলে, কিন্তু যে ইম্পোর্টেড মাল তার তুলনায় কম হাই কোয়ালিটি বলতে হয়। তো এখানে দেখুন কিছু আমার বেটা ফিশ আছে বা ফাইটার ফিশ আছে। তো আমি আপনাদের যে বলেছিলাম যে 5টি এনেছি, আনার সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে 3টি, তো 3টি অলরেডি সেল হয়ে গেছিলো। তারপরে এই যে 2টো আছে, এই একটি আছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, আমার ব্যবস্থাপনা ঠিকঠাক নেই, যার দরুন আমি আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি না। আশা করি বেটা ফিশ নিয়ে পরবর্তী সময় যখন ভিডিও তৈরি করব, আমি অবশ্যই একটা বা কিছু একটা বা 2টো বা যাই হোক কিছু অ্যাকোরিয়ামের ব্যবস্থা করে আপনাদের জন্য ভিডিও করব। তো এখান থেকে এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, এই মাছগুলি আজও সেল হয়েছে, আজও একটা সেল হয়ে গেছে, আর একটি মাত্র মাছ আছে, জানি না আমি ব্রিডিং পর্যন্ত রাখতে পারবো কি না। যদি না রাখতে পারি, সে ভবিষ্যতে আমি আবার নিয়ে এসে না হয় ব্রিডিং করব, এবং ভবিষ্যতে এই সম্পর্কে ভিডিও থাকবে। তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্রিম্পের ট্যাঙ্ক। আমার যে মেন শ্রিম্পের ট্যাঙ্ক সেটি তো ফাঁকা হয়ে আছে, আপনারা জানেনই আমার শ্রিম্প সেল হয়ে গেছে, এবং আমার যে শ্রিম্পের বেবিগুলো ছিল ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাগুলি এই যে এইটুকু জলেই কিন্তু রয়ে গেছে, এরা কিন্তু এভাবেই পড়ে থাকে, আমি কিন্তু এদের অতটা খেয়ালও করি না, জাস্ট এভাবেই ফেলে রাখি, এদের খুব একটা দেখাশোনা করা লাগে না। আর খাবার হিসাবে তো আমি পাতা দিয়ে থাকি, সেটা আপনারা অনেকেই জানেন। তো ভিডিও আর বড় করব না, আজ অনেক বড় ভিডিও হয়ে গেছে, যারা এ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন,
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।